আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের কতটুকু অংশ কাটিং করা যায় তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স প্রতিটি দাঁতেরই তিনটি লেয়ার বা স্তর থাকে প্রথমটিকে বলা হয় অ্যানামেল তারপর রয়েছে ডেন্টিন এবং তারপর রয়েছে পাল্প তো যদি কখনও কোনো দাঁতের কাটিং করার প্রয়োজন হয় অনেকে রয়েছে যে একটু খাটো বা একটু লম্বা দাঁত থাকে একটা তুলনায় অন্যটি তো এক্ষেত্রে দাঁত কাটিং করে সমান করে নেওয়া যায় তবে খুব বেশি কাটিং করা যাবে না এখানে যে দাঁতের অ্যানামেল অংশটা দেখতে পাচ্ছেন এই অ্যানামেল অংশটার কিছুটা অংশ কাটিং করা যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না যদি অ্যানামেল অংশ বেশি কাটিং করে ফেলা হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে থাকে বিশেষ করে দাঁত শিরশির করে থাকে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি মূলত এতটুকু অংশই দাঁতের কাটিং করা যাবে এখানে যে দাঁতগুলো দেখা যাচ্ছে এক একজনের দাঁতের এক এক অ্যানামেলের পরিমাণ এক এক রকম হয়ে থাকে কারও একটু কম হয় কারো একটু বেশি হয় তো এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর হলুদ যে দাগ দ্বারা যে মার্কিং করা রয়েছে এতটুকু অংশ যদি আপনারা দাঁতের থেকে কেটে ফেলেন কোনো সমস্যা হবে না কিন্তু এর বেশি যদি কাটিং করা হয় তাহলে আপনার ঠান্ডা পানিতে দাঁত শিরশির করতে পারে এমনকি বাতাসেও দাঁত শিরশির করতে পারে তো মূলত দাঁতের যে অ্যানামেল অংশটি থাকে সেই অ্যানামেলের কিছুটা অংশ কিন্তু কাটিং করে দাঁত সমান করা যায় যেমন এই দাঁতটির থেকে এই দাঁতটি কিছুটা অংশ লম্বা রয়েছে আর এই হালকা কাটিং করাতে যদি পাশের দাঁতের সঙ্গে সামঞ্জস্য হয় সমান হয়ে যায় তাহলে সেটি ভালো দেখায় আর তার জন্য হয়তো অনেকেরই এ ধরনের দাঁত রয়েছে যেগুলো কাটিং করানোর জন্য আপনারা মনস্তর করে থাকেন তো এখানেও একটা ছবি দেখতে পাচ্ছেন যে এই দাঁতের তুলনায় এই দাঁতটি কিছুটা বড় রয়েছে তো চাইলে এখানে যে দাঁতটি রয়েছে এটি কাটিং করে এই দাঁতের মতো সমান করে নিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না যদি অনেক বেশি অ্যানামেল কাটিং করা হয় সেক্ষেত্রে আপনার দাঁত শিরশির করতে পারে ঠান্ডা পানির যখন মুখে নেন তখন শিরশির করতে পারে কিছু কিছু ক্ষেত্রে ব্যথা হওয়ারও সম্ভাবনা থেকে যায় তবে দাঁতের এনামেল কাটিং করা যাবে ঠিকই কিন্তু খুব বেশি নয় খুবই সামান্য পরিমাণ আর কতটুকু পরিমাণ তা হয়তো এ ছবি দেখে আপনারা বুঝতে পারছেন তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম